ফরজ সালাতের পরে বিশ্বনবী তাসবিগুলো পড়তেন, আমরা পড়তে চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সালাম ফেরানোর পরে পড়তেন আল্লাহু আকবার, তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আয়াতুল কুরসি পড়তেন, লম্বা লম্বা অনেক দোয়া করতেন। এগুলো আমরা করি না, আমরা ছোট্ট একটা মোনাজাতের জন্য পাগল হয়ে যাই, তাই না? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, তাই না? আমিন ইয়া আরহামার রাহিমিন তো হইলো, হইলো কিছু? তাড়াহুড়ো করবেন না, তাসবিহ পড়বেন, জিকিরগুলো পড়বেন, এগুলো আপনার অন্তরটাকে সিক্ত রাখে। ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়তে হয়, মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, প্রত্যেক ফরজ সালাতের পরে যে আয়াতুল কুরসি পড়ে তার জান্নাতে ঢোকার ব্যাপারে কোনো বাধা থাকে না একটি জিনিস ছাড়া, সেটা হলো তার মৃত্যু। লোকটা মরে না তাই জান্নাতে যায় না, মরলেই জান্নাতি। প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি পড়বেন তো?